সীমান্তে উত্তেজনার বিষয়ে বিস্তারিত জানাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসিফ সামান। আসিফ, আপনার কাছে আসলে এই মুহূর্তের পরিস্থিতিটাই জানতে চাচ্ছি, আর নতুন করে পালিয়ে আসার কোনো ঘটনা বা গুলি বর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা জানাবেন। ইফতেখার, মূলত গত কয়েকদিন ধরেই আপনি জানেন যে এই বান্দরবন এবং কক্সবাজার যে সীমান্তটি রয়েছে মিয়ানমারের সঙ্গে প্রায় 283 কিলোমিটার, এই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ যে গোষ্ঠীগুলো রয়েছে বিচ্ছিন্নতাবাদী, তাদের সঙ্গে মিয়ানমার সামরিক জান্তার যে সংঘর্ষ, তার কারণে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। এবং সামরিক জান্তার বিরুদ্ধে এই যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ছিল, তারা একত্রিত হয়ে যে আরাকান আর্মি গঠন করেছে, সেই আর্মির সদস্যরা কিন্তু এরই মধ্যে তারা আসলে যুদ্ধে সফলতা অর্জন করেছে এমনটাই আসলে দাবি করা হচ্ছে। এবং মিয়ানমারের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেটি জানাচ্ছে যে মিয়ানমারের উত্তর রাখাইন যে প্রদেশটি রয়েছে সেখানে বেশ সফলতা অর্জন করার পরে এখন মূলত দক্ষিণ রাখাইনের দিকে, অর্থাৎ বাংলাদেশি বর্ডার যদি আপনাকে বলি, তাহলে বান্দরবনের দিক থেকে আপনি যদি টেকনাফের দিকে যান তাহলে এই সীমান্তে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। তবে গত কয়েকদিনের যে ধরনের ব্যাপক আকারে গোলাগুলি চলছিল সেই সীমান্ত এলাকা জুড়ে, সেই অংশটি গতকাল থেকে কিছুটা কমেছে এবং আজকে সকালে এখন পর্যন্ত তেমন কোনো গুলির আওয়াজ পাওয়া যায়নি। এবং সেই উত্তেজনার কারণে কিন্তু বাংলাদেশের এপারে যারা রয়েছেন, বাংলাদেশের বাসিন্দা যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ ঝুঁকির মধ্যে পড়েছিলেন। এবং আপনি জানেন যে এরই মধ্যে মিয়ানমার থেকে ছোড়া মোটর সেলের আঘাতে বাংলাদেশে একজন বাংলাদেশ নারী এবং একজন রোহিঙ্গা পুরুষ মূলত মারা গিয়েছে। আর এই মুহূর্তে যে মিয়ানমারের যারা বর্ডার গার্ড পুলিশ ছিল, তারা যে কিছু বাংলাদেশে প্রবেশ করার পরে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে নিরস্ত্রীকরণ করে তাদের হেফাজতে নিয়েছে, তারা মূলত তিনটি জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে। একটি হচ্ছে তুমরভু সীমান্তে, একটি হচ্ছে ঘুমঘুম সীমান্তে, আর একটা হচ্ছে নীলা সীমান্তে। এই জায়গাগুলোতে বিভিন্ন ক্যাম্পে 328 জনকে মূলত রাখা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে মূলত এদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর যে প্রক্রিয়াটি সেটি আসলে চলমান রয়েছে এবং আলোচনার মধ্যে রয়েছে, খুব দ্রুতই হয়তো বা সেটি সম্পূর্ণ হবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছে। এবং আমরা বিজিবির এই নিয়ে কিন্তু ব্যাপক তৎপরতা দেখতে পাচ্ছি। আমরা আপনি এখন ঘুমঘুম সীমান্তে আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবির সদস্যরা এখানে বর্ডার গার্ড মিয়ানমার পুলিশ যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তার দিয়ে যাচ্ছে। এবং যতদূর আমরা জানতে পেরেছি যে তুমরভু সীমান্তে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে এখন নীলা সীমান্তে একত্রে রাখার একটি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সেই প্রক্রিয়াটি মূলত প্রস্তুতি চলছে এবং সেটি মূলত একত্রে তাদেরকে রেখে তাদেরকে কীভাবে ফেরত পাঠানো যায় সেটি নিয়ে আসলে প্রক্রিয়া শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। ইফতেখার। দর্শক, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে সেখানকার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ জামান।